মোহাম্মদ রমজান আলী বলেছেন গেঞ্জির গায়ে মাকরসা লোগো আঁকা আছে এ ধরনের গেঞ্জি পরা যাবে কি না এ ধরনের গেঞ্জি পরা যাবে না এটা হলো প্রথম কথা এ সম্পর্কে আমরা যে মূলনীতিটা বলবো সেটা হলো এমন কোনো পোশাক এবং এমন কোনো কাপড় গায়ে না চড়ানো যেগুলোর গায়ে যাদের প্রাণ আছে এরকম প্রাণী সেটা হোক পশু পাখি কিংবা যে কোনো ধরনের প্রাণীর ছবি সেগুলো যেন আমাদের গেঞ্জিতে হোক কাপড়ে হোক চাদরে হোক শার্টে হোক সেখানে সেগুলোর সুরাত থাকতে পারবে না যদি থাকে তাহলে সেটা পরাটা নিষিদ্ধ সালাতের মধ্যে সেটা আরও নিষিদ্ধ কারণ নবী সাল্লা সাল্লাম দ্বারা প্রমাণিত যে ঘরে এই ছবিগুলো প্রকাশ্যে টাঙানো থাকে বা শরীরে থাকে বা কাপড়ে থাকে সেখানে ফেরেস প্রকাশ প্রবেশ করে না আর এছাড়া নবী সাল্লা সাল্লাম সোরা যেখানে পাওয়া যায় সেগুলো নষ্ট করে দিতে বলেছেন নষ্ট করে দিতে বলেছেন আমরা দু তিনটা ফতোয়া আপনাদের সামনে একটু উল্লেখ করি ফতোয়া বিনবাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মুসলিমের জন্য এমন কোনো কাপড় পরে সালাদ পরা জায়জ নেই যেখানে ছবি আছে সে ছবিগুলো চাই বুনিয়াদম অর্থাৎ মানুষের ছবি হোক অথবা রহ সম্পন্ন অর্থাৎ প্রাণসম্পন্ন যে কোনো প্রাণের ছবি হোক যেমন ঘোড়া উট কিংবা পাখি তিনি আরও বলেছেন যে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখনই কোনো ছবি দেখো তখনই সেটাকে নষ্ট করে দেবে এবং তিনি আরও একটা হাদিস এখানে নিয়ে এসছেন যে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে ছবি যারা বানায় অথবা আঁকে হাতে বা মূর্তির মতো করে বানায় কেমতের দিন তাদেরকে আজাব দেওয়া হবে এবং বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ সেগুলোর জীবন দাও এছাড়াও বাজ আরেকটা দলিল নিয়ে এসছেন সেটা হচ্ছে এই যে রাসুলসাল্লাহ সাল্লাম যখন আয়সারদি আল্লাহ তাল আনহার ঘরে ঢুকে দরজার মধ্যে কিছু পর্দার গায়ে তা দেখলেন বা ছবি দেখলেন তখন তিনি সেটাকে কেটে ফেলতে বললেন এবং সেটাকে নষ্ট করে ফেলতে বললেন এবং এমন কি এটা দেখে তার চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছিল সুতরাং এর দ্বারা বোঝা যায় যে কোনো মুসলিম অথবা মুসলিমা তাদের কারো জন্যই এমন কোনো পোশাক পরা জায়জ হবে না যেখানে প্রাণীর ছবি আছে আচ্ছা বিন ওর সাইমিন রাদি আল্লাহ রাহমা শেখ বিন ওর সাইমিন তিনিও একটি ফাতোয়ায় এভাবে বলেছেন آه لا يجوز للإنسان أن يلبس آه ثيابا فيها صورة حيوان فيها صورة حيوان أو إنسان. كونو منوشير جنو، أمون كونو كابور جائز هو بنا، جيكابور مدة كونو بوشو أو كونو منوشير. خبروا ولا يجوز أيضا أن يلبس غطرة أو شماغا أو ما أشبه ذلك. بنترجم كونو অর্থাৎ রুমাল মাথায় যে কেউ পরে থাকে অথবা অন্য যে কোনো পাগড়ি বা এরকম কোনো কিছু সেটা পরা জায়জ হবে না যদি তার মধ্যে ওয়াফিহ যার মধ্যে কোনো মানুষ অথবা প্রাণীর ছবি থাকে কারণ রাসুলসাল্লা সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি বলেছেন ইন্দাল মালা ইকাতালা হুলুবাইতান ফিহেসরা নিশ্চয়ই ফেরেশ তারা প্রবেশ করেন না এমন ঘরে যেখানে কোনো ছবি থাকে মোত্তাফাক আলাই। আচ্ছা এখন যদি কোনো কাপড়ের মধ্যে এ ধরনের ছবি না থাকে কিন্তু অন্য ছবি থাকে যেমন গাছের ছবি অথবা নদীর ছবি অথবা আকাশের ছবি তাহলে কিন্তু তাতে কোনো সমস্যা নেই এটি তিনি বলেছেন আম্মা ইদা কোরা সো আর অন্য কোশাউলাত আরোহা ফালাহ রাজা ফিলপ সিহা লেজিনা লি লেফতা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটিতেও এই বিষয়গুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে মাদারু তাহারি মেফিৎ তসবির কাউন তসবির আনলে দাওয়াতিল আরওয়াহ যে ছবি বানানো বা ছবি করার ক্ষেত্রে যে হারাম হওয়ার ঘোষণা এসছে এটার মূল বিষয়টা হলো যে এগুলো যদি প্রাণীর ছবি হয় যে প্রাণীগুলোর প্রাণ আছে তাহলে সেটা হারাম অন্যথায় সেটা হারাম হবে না সে কথাটি তারা যেমন এভাবে বলেছেন লাবা সাবে তসবিরে গরিদাত আর ওয়াহি মিনাল মানাদের প্রাণী নয় এমন কিছুর তসবির করা যেমন দৃশ্যের দৃশ্য সিনারি এমন কিছু সিনারির তসবির করা এটাতে কোনো অসুবিধা নেই যেমন জিবাল পাহাড় আশজার গাছপালা আদুবিয়া দাওয়া অর্থাৎ ঔষধ অনহার নদীনালা বেহার সাগর লে আন্নাদ আলিকাল্লা মাহদুরাফি কারণ এর মধ্যে কোনো হারাম কিছু নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে মাক্রোসার লোগো বিশিষ্ট গেঞ্জি অথবা যে কোনো প্রাণীর লোগো বিশিষ্ট পরা পরাজায় হবে না